বিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে পটুয়াখালী দুই আসনে। সেখানে আছেন আমাদের সহকর্মী দাউদ খান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় রয়েছে এবং তারা বলছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হলে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই মুহূর্তে আমাদের সাথে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত আছেন পটুয়াখালী দুই আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার। শহীদুল আলম তালুকদার, আপনার কাছে আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে আপনাদের দল নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারপরেও সাংগঠনিকভাবে আপনারা কীভাবে কাজ করছেন? এখানে সাংগঠনিকভাবে একটু সমস্যা আমাদের আছে, সেটা হলো এখানে মূলত দল চলে এখন ডিস্ট্রিক্টের কথা অনুসারে। ডিস্ট্রিক্টের যিনি সভাপতি তিনি হলেন মনির হোসেন, তার বাবা, সেই জন্য তার কথিত মতে এখানে একটা কমিটি দেওয়া হয়েছে, সেটা আমাদের এই ইস্যের বাইরে আর কি, আমাদের সার্কেলের বাইরে, আমাদের কোনো লোককে সেখানে ইনক্লুড করা হয় নাই। সুতরাং এখানে একটা ভিন্ন প্রক্রিয়ায় এখানে কমিটি আছে, কিন্তু আমাদের কথা হলো যে আমরা সবক্ষ আছি, যারা আমরা আছি তারা ঐক্যমতে আমরা কাজ করব এই আর কি। এই কমিটির কোনো সমস্যা নাই, যারা যাদেরকে দেখ, আমার কথা হলো তার দেবে তো তারেক রহমান, নমিনেশন দেবে তারেক রহমান, খালেদা জিয়া বা বিএনপি যাকে দেবে আমরা তার নির্বাচন করব, কিন্তু আমরা এখন ঐক্যমত হয়ে রয়েছি যে আমরা একসাথে একত্রিত হয়ে আমরা কাজ করব সবাই মিলে। আপনি এই আসনের সংসদ সদস্য ছিলেন, গত তিন মেয়াদে আওয়ামী লীগ এই আসনটি ধরে রেখেছে, আপনার কাছে কি মনে হয় যে জনগণের যে প্রত্যাশা ছিল সেটি তারা পূরণ করতে পেরেছে, আপনি কি মনে করেন? জনগণের প্রত্যাশা পূরণের একটা জিনিস পূরণ করছে, যেটা হলো বাংলাদেশের আর কোথাও কি আছে না আছে, কিন্তু ইয়াবাখোর মদখোর সবাই বাংলাদেশের এই যা আছে বাহুফল থানায় আছে, এটার একটা উন্নয়ন হয়েছে। প্রত্যেক এমপির বাসায় উন্নয়ন হয়েছে, পৌরসভা চেয়ারম্যানের বাসায় এই উন্নয়নটা হয়েছে, এবং যে উপজেলা চেয়ারম্যান ছিল তার বাসায় তারা সব দখল করিয়ে আজকে তাদের মিটিং হয়েছে ফিরোজ মোল্লার বিরুদ্ধে, সব মানুষ বাজারে গণে ধরিয়ে লইছে, না আনলে না আইলে তার বাড়িতে থাকতে পারবে না, এই একটা উন্নয়ন হয়েছে। যদি ভোট হয় এখানে তাইলে ওদের কোনো ভোট নেই, বিএনপি আওয়ামী লীগের কোনো ভোট নেই, বেসিক্যালি জোর সারা, জোর না করতে এখানে কোনো ভোট পাওয়ার তাদের যোগ্যতা রাখে না তারা। আমাদের বিএনপি যত ডিভাইডেশন হোক কিন্তু যদি ভোট হয় তাহলে এখানে 100% ভোট আমরা পেয়ে আমরা নির্বাচিত হব। দল যদি পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে কতটা চ্যালেঞ্জ মনে করছেন এই এই যে আসনটি রয়েছে সেটি আবার ফিরে পেতে? কোনটা এটাই আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না, আমি আগেও করি নাই। আমি 1988 সাল থেকে আমি এখানে নির্বাচন করি, আমি ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করছি, আমি দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছি, আমি দুইবার উপজেলা নির্বাচন করছি ফিরোজ মোল্লার ভাইয়ের সাথে, এই যিনি এখন এমপি হয় তিনি এমপি ছিল তখন আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি, তিনি এমপি ছিল না তখন আমি এমপি হয়েছি, এরপরে আমি এমপি দাঁড়াইছি 1996 নাকি আরে 1996 তখন আমাকে ওই কারসবির ভোট করিয়ে একটা সেন্টার গণ্ডগোল ছিল, সেখানে আমাকে 24 ভোটে হারাইছে, ওই যে এরশাদ যোগ দিয়া তার সরকার গঠন করছে সেই জন্য, এরপরের বার দাঁড়াইছি আমি 18,000 ভোটের ব্যবধানে তাকে হারাইয়ে হয়েছি। যদি এখন নির্বাচন হয়তো আমার ওয়াইফকেও তো হারানোর ক্ষমতা রাখে না, সে তো এমপি নির্বাচন পাইছে গত নির্বাচনে, সুতরাং তা আমাদেরকে তো আর রাত্রে হইতে নামতে দেয় নাই কোথাও। এই এই এখানে এখানে বিএনপি হারার কোনো প্রশ্নই ওঠে না, যাকে দেখুক ইনশাল্লাহ, আমি কি আমাকে দেখুক না দেখুক অন্য কাউকে দেখুক, কিন্তু বিএনপি হারবে না এটা আমি বলতে পারি। খুব সংক্ষেপে জানতে চাই, আসলে নির্বাচন তো একটি উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে সবসময় হয়ে থাকে এবং একটি এক ধরনের উৎসবও ধরা হয়ে থাকে, সব দলের অংশগ্রহণে আসলে আপনারা নির্বাচন চান কি না, কিংবা সবাইকে আসলে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন কি না? একেবারে 100% শিওর যে সবাই নির্বাচন করা উচিত, মানুষ ভোট দিতে পারে না, যারা আজকের থেকে 18 বছর 19 বছর 20 বছর বয়স তারা আমাকে চেনে না, তারা আমাকে দেখে নাই, তার কারণ আমি নির্বাচন করতে পারি না, আমি মাঠে নামতে পারি না, আমার নামটা জানে শুধু আমি শহীদুল আলম, কিন্তু আমাকে চেনে না, চেনে না একটা কারণে, আপনি একটা 18 বছর একটা বয়স ছেলেকে জিজ্ঞেন যে তুমি ভোট সেন্টার কোনটা তোমার হেডে চেনো কি না, ও চেনবে না ভোট, তার কারণ ও ভোট দিতে যায়ই নেই, যাইতেই পারে নাই, যাওয়ার দরকারও নাই, দরকারও ছিল না তাদের, সুতরাং এখানে আর বলার কিছু নেই।
আপনারা সুষ্ঠু একটি নির্বাচনের পরিবেশ চাচ্ছেন, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই ছিল এখনকার মতো। সন্ধ্যা ৬টায় আমরা আবারও হাজির হব। অন্য কোনো রাজনৈতিক দল কিংবা সাধারণ মানুষ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কী ভাবছে সে বিষয়গুলো তুলে ধরবার জন্য সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।